তুমি যদি একজন স্টুডেন্ট হও এবং তুমিও এক্সামে টপ করতে চাও বা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে কারণ এই ভিডিওতে টপার স্টুডেন্টদের এমন 7টি হ্যাবিটস বা অভ্যাসের কথা বলবো যা তাদেরকে টপার হতে এবং সেই জায়গা ধরে রাখতে সাহায্য করে আর এই অভ্যাসগুলো তুমিও যদি নিজের মধ্যে ডেভেলপ করতে পারো তাহলে এগুলো তোমাকে একজন টপার হতে সাহায্য করবে সবার মধ্যে থেকে সেরা হওয়াটা অনেক সহজ মনে হলেও টপাররা অনেক কষ্ট করে থাকে তাদের পড়াশোনা করার টেকনিক অন্যদের থেকে অনেকটা আলাদা হয় তো আর দেরি না করে জেনে নেওয়া যাক টপারদের সেই 7টি অভ্যাস যার কারণে টপাররা এক্সামে টপ করে হ্যাবিট নাম্বার 1 প্ল্যানিং টপার স্টুডেন্টরা বছরের শুরুতেই মাসিক সাপ্তাহিক এবং প্রতিদিন কিভাবে পড়বে তার প্ল্যানিং করে নেয় এবং টাইম টু টাইম প্রয়োজন মতো সেই প্ল্যানিং চেঞ্জ করে কিন্তু বিনা প্ল্যানে যেভাবে চলছে চলুক এরকম মানসিকতা তারা রাখে না কারণ তারা জানে যে প্রপার প্ল্যানিং তাদের অনেক সময় বাঁচিয়ে দেবে এবং তারা বেশি পরিমাণে পড়তে পারবে তাই তুমিও মাসিক সাপ্তাহিক এবং প্রতিদিন কী কী সাবজেক্ট পড়বে এবং কতটা সিলেবাস কমপ্লিট করবে তা খাতায় লিখে এখন থেকেই নিয়মিত প্ল্যানিং করতে শুরু করো এবং প্রয়োজন মতো সেটা আপডেট করতে থাকো হ্যাবিট নাম্বার 2 গিভিং ইম্পর্টেন্স অন প্র্যাকটিক্যাল নলেজ টপাররা যে কোনো সাবজেক্টের তথ্যের তুলনায় ব্যবহারিক দিকটাতে বেশি নজর দেয় তারা প্র্যাকটিক্যাল সাবজেক্টের উপর বেশি কাজ করে থাকে তারা যে কোনো টপিকের বিভিন্ন ধরনের এক্সাম্পলসের উপর বেশি গুরুত্ব দেয় এবং সেই টপিকটা কিভাবে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা যায় সেদিকে ফোকাস করে তাই তুমিও যে কোনো সাবজেক্টের যে কোনো টপিক পড়ার পর সেটা কোন ক্ষেত্রে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারবে সে বিষয়ে ভাবো এটা করলে দেখবে অনেক কঠিন জিনিস সহজ হয়ে যাবে এবং জটিল থেকে জটিলতর থিওরিও সরল মনে হবে হ্যাবিট নাম্বার 3 আন্ডারস্ট্যান্ডিং টপার স্টুডেন্টরা মুখস্থ করার থেকে বুঝে পড়াকে বেশি গুরুত্ব দেয় যে কোনো পড়া না বুঝে মুখস্থ করলে তা আমাদের বেশিক্ষণ মনে থাকে না আর সেই কারণেই বছরের প্রথমে বা মিডিলে যে কোনো সাবজেক্টের যে কোনো চ্যাপ্টারই পড়ি না কেন বছরের শেষে পরীক্ষার সময় আমরা সেটা ভুলে যাই এবং আবার মুখস্থ করতে হয় কিন্তু আমরা যদি সেই চ্যাপ্টারটা একটু সময় নিয়ে বুঝে পড়ি তাহলে বছরের শেষে একবার পড়ে চ্যাপ্টারটা খুব সহজে রিভাইজ করে নিতে পারবো তাই টপাররা সবসময় মুখস্থ করার থেকে বুঝে পড়াকে বেশি গুরুত্ব দেয় হ্যাবিট নাম্বার 4 কোশ্চেনিং টপাররা প্রশ্ন করে আর এটা টপারদের সবচেয়ে ভালো অভ্যাসের মধ্যে একটা তাদের মনে কোনো সাবজেক্টের কোনো টপিক নিয়ে ডাউট তৈরি হলে তারা সেটা তাদের টিচারকে জিজ্ঞাসা করে এবং তার সাথে আলোচনা করে ক্লিয়ার করে নেয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টে আমাদের ডাউটসগুলো আমরা আমাদের অলসতার জন্য অথবা এত প্রশ্ন করলে সবাই কি ভাববে এই চিন্তা করে ক্লিয়ার করি না আর সেই টপিকটা বা চ্যাপ্টারটা আমাদের না বোঝা অবস্থাতেই থেকে যায় টপাররা কিন্তু এই ভুলটা কখনোই করে না তাদের মনে যে কোনো ধরনের ডাউট আসলেই তারা সেটা জিজ্ঞাসা করে ক্লিয়ার করে নেয় আর এই অভ্যাস তাদেরকে টপার হওয়ার দিকে অনেকটা এগিয়ে নিয়ে যায় হ্যাবিট নাম্বার 5 ইউজিং মাল্টিপল সোর্সেস অফ নলেজ একজন টপার যে কোনো সাবজেক্টের যে কোনো টপিকের ভিতরে গিয়ে সেটা গভীরভাবে জানার চেষ্টা করে কারণ সে জানে যে কোনো সাবজেক্টের যে কোনো চ্যাপ্টারের উপর বিস্তারিত জ্ঞান থাকলে সেই চ্যাপ্টার থেকে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর সহজেই দেয়া যাবে আর তাই টপাররা কোনো সাবজেক্টের ডিপ নলেজের জন্য জ্ঞান অর্জনের একাধিক উৎসের সাহায্য নেয় রেফারেন্স বই পড়ে এবং ইন্টারনেটের সাহায্য নেয় হ্যাবিট নাম্বার 6 স্টেইং হেলদি টপার স্টুডেন্টরা জানে যে শরীর যদি ঠিক না থাকে তাহলে পড়ায় ঠিকঠাক মনোযোগ আনা যাবে না তাই তারা নিজের স্বাস্থ্যকে প্রথমে গুরুত্ব দেয় প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও তারা ব্যায়াম করে মেডিটেশন করে এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলে তুমি খেয়াল করলে দেখবে তোমার শরীর ঠিক না থাকলে তোমার লেজিনেস বেড়ে যায় কোনো কিছুতে মন বসে না পড়তেও ইচ্ছা করে না তাই সবার আগে নিজের শরীরের যত্ন নাও লাস্ট অ্যান্ড হ্যাবিট নাম্বার 7 গিভিং টেস্ট টপাররা প্রতি 15 দিন বা এক মাসে একবার অন্তত নিজেদের প্রিপারেশন ঠিকঠাক চলছে কিনা তা পরীক্ষা করে নেয় তারা যে কোচিং ইনস্টিটিউটে পড়ে সেখানে ছোট ছোট মক টেস্ট দেয় অথবা নিজেই প্রশ্ন তৈরি করে নিজের পরীক্ষা নিজে নেয় আর এই অভ্যাস তাদের পরীক্ষার সময় গুছিয়ে উত্তর লিখতে সাহায্য করে লেখার স্পিডকে বাড়াতে সাহায্য করে এবং সময়ের মধ্যে লেখা শেষ করতেও সাহায্য করে আশা করি এই ভিডিও থেকে বুঝতে পারলে একজন টপার হতে চাইলে তোমাকে কোন কোন অভ্যাস পালন করতে হবে এবং কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে আর ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করো আর কমেন্ট করে জানাও স্টাডি রিলেটেড কোন টপিকে তোমার ভিডিও চাই সেই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করব
আর যদি অনলি ফিউ মিনিট প্রথমবার দেখছো তাহলে অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং অনলি ফিউ মিনিটের ফেসবুক ইনস্টাগ্রাম পেজ ফলো করে পাশে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়তে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।